মা তুমি নাকি অনেক অসুস্থ, বাবা মোবাইল ফোনে জানিয়েছে, তুমি নাকি হাসপাতালের বেডে শুয়ে খুব ছটফট করছো তোমার পুলিশ খোকাকে দেখার জন্য, মা তুমি অসুস্থ হওয়ার পরে ভাই বোন আত্মীয় স্বজন সবাই তোমার পাশে ছুটে গিয়েছে মা, কিন্তু আমি শুধু যেতে পারিনি, তোমার নাকি মা মনটা খুব খারাপ আমাকে দেখার জন্য, তুমি নাকি বিলবিল করে বলছো যে পুলিশরা তো অনেক আশা দয়ামায়াহীন হয়, হয়তো আমার সেই ছোট খোকা এখন পুলিশ হয়েছে তাই হয়তো ও দয়ামায়াহীন হয়ে গেছে, মা শুনে আমি খুব কষ্ট করছি, মা আমারও মনটা ছটফট করছে তোমাকে একবার একটু দেখার জন্য, মা আমি তোমার খোকা ছিলাম তোমার খোকা আছি এবং তোমার খোকা থাকবো, কিন্তু মা দেশে আজ মহামারী নোবেল করোনা ভাইরাসে আতঙ্কিত, এই মুহূর্তে মা আমি তোমার কাছে আসতে পারবো না, মা তোমার সন্তান আমি ছিলাম যখন তুমি আমাকে কোলে নিয়ে ছিলে, তখন যখন আমি পড়াশোনা করেছি তখন তোমার সন্তান ছিলাম, যেদিন আমি মা পুলিশে যোগদান করেছি তারপর থেকে মা আমি যে তোমার একার সন্তান নয়, আমি যে 17 কোটি বাঙালি সন্তান, 17 কোটি মানুষ আমার দিকে তাকিয়ে থাকে, আমি যে 17 কোটি মানুষের হাসি ফোটানোর জন্য দিন রাত কাজ করে যেতে হচ্ছে আমাকে, মা হাজারো ছেলেরা লক্ষ ছেলেরা আজ সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশ পুলিশ বাহিনী সেনাবাহিনী ডাক্তার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের ছেলেরা, মা আমি তাদের সাথে একত্রে হয়ে এই বাংলাদেশের 17 কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছি, মা তুমি আমাকে ক্ষমা করো, মা আমাকে আশীর্বাদ করো, মা যেন এই মহামারী করোনা ভাইরাসকে পরাজিত করে আমরা তোমার দামাল ছেলেরা তোমার মুখে হাসি ফোটাতে পারি, হাসি ফোটাতে পারি 17 কোটি মানুষের মুখে, তবেই মা তোমার সন্তান সার্থক, আর যদি মা এই করোনা ভাইরাস প্রতিরোধ করতে গিয়ে বাঙালি এবং 17 কোটি মা বাবা ভাই বোনকে সচেতন করতে যে যদি আমি নিজেও মা আক্রান্ত হই, আমি যদি মা মারা যাই তবে তুমি কষ্ট নিও না, তুমি মা সেলুট পাবা সমগ্র বাংলাদেশের, এবং তুমি গর্বিত মা যে তুমি একজন শহীদের মা এবং তুমি একজন গর্ভধারিণী শ্রেষ্ঠ মা, তুমি পুলিশের মা, মা তুমি ক্ষমা করো, মা এই মুহূর্তটা আমি আসতে পারবো না, মা তবে আমি আসবো 17 কোটি মায়ের বোনের এবং বাবার মুখে হাসি ফুটে তোমার কাছে আসবে।